সবচেয়ে উত্তম হচ্ছে কোরবানি একা একা করা। যাদের সামর্থ্য তারা একাকি কোরবানি করবে, আর যাদের সামর্থ্য নাই তারা অন্যের সাথে গরুর একাধিক শরীক হতে পারে। কারণ হচ্ছে, খেয়াল করি, পশু হচ্ছে একটা, একটা পশু জবাই হচ্ছে, সে একটা পশু যখন জবাই হচ্ছে এর মধ্যে কোনো ব্যক্তির কোনো শরীকের যদি নিয়তের এখলাসের ত্রুটি থাকে, অর্থ সম্পদ যদি হারাম থাকে, শরীকানার কারোই কোরবানি হবে না। খুবই জরুরি, যদি কেউ বুঝি যে এরকম কেউ, তাহলে এবাদতের খাতিরে কোনো কৌশলে তাকে কষ্ট না দিয়ে নিজেকে রক্ষা করুন। আমি প্রয়োজনে ছোটো একটা ছাগল দেব, প্রয়োজন নেই, এটা একটা ইবাদত। যে ব্যক্তি বেনামাজি, যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করছে প্রতিদিন, সেই ব্যক্তি কোরবানি যখন করবে সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করবে, এটা কতটুকু বিশ্বাস করা যায়? প্রতিদিনই তো সে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করেই যাচ্ছে। বছরে শুধু একটা সুন্নত, অধিকাংশ ওলামাদের মতো সুন্নত, এই সুন্নত ইবাদতটা, ওয়াজিব ইবাদতটা সে আল্লাহ সন্তুষ্টির জন্য করবে, এটা কতটুকু বিশ্বাস করা যায় আমরা একটু চিন্তা করা উচিত। এজন্য যতদূর সম্ভব যারা নিয়মিত সালাত আদায় করে না তাদেরকে কোরবানির সাথে শরীক নেওয়ার প্রয়োজন নেই। আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে।